জেলেরা মাছ ধরে নৌকা নিয়ে আসছেন আচ্ছা গজার মাছ না ভাইর মাছ আইর মাছ রয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি হাকালুকি হাওর থেকে সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় অবস্থিত এই অংশটুকু প্রিয় দর্শক বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি হাওর ছয়টি উপজেলা অবস্থিত দুইটি জেলা মৌলভীবাজার এবং সিলেট জেলায় অবস্থিত এই হাওর অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই হাওর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে জেলেরা মাছ ধরছেন প্রিয় দর্শক আমরা আপনাদেরকে এই দৃশ্য দেখাবো কি মাছ ওনারা ধরেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক 10,500 টাকার বিনিময়ে এই মাছ ডাকের মাধ্যমে বিক্রি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখছি গজার এবং আইর মাছ রয়েছে দেখি কত বিক্রি হইলো 10,000 টাকা 11,000 না আপনি আপনি নিছেন দর্শক এরই মাঝে আরেকটি মাছের খাড়ি এসেছে এটাও ডাকা হবে ডাকের মাধ্যমে এটা বিক্রি করা হবে ছোট মাছ সারা পোসা 400 500 দেও পাঁচশো টাকার বিনিময়ে এই মাছ বিক্রি হয়েছে আশেপাশের বাজার থেকে পাইকার এসে এই ডাকের মাধ্যমে থেকে এই মাছ কিনে থাকেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার নাম ফয়সল আলী আচ্ছা এই এই হাওরে আপনি মাছ ধরেন না জি আচ্ছা এই মাছ ধরার নিয়মটা কি এটা কি ইজারার মাধ্যমে এই জালের নিয়ম হলো যে আমরা লাখ লাখ টাকার মাছ ধরি এই আপনারা ধরে জি জি ধরে আমরা মনে করি মাঝে নাহলে তারা মাছের অনুযায়ী টাকা দেয় ঠিক আছে এখন আজকে মনে করে ধরছি 11,000 টাকার মাছ 11,000 টাকা জি জি 11,000 মাছ ধরলে আমরা 10 জন 9 জনে 500 সাড়ে 500 টাকা দিচ্ছি 9 জনে 500 সাড়ে 500 টাকা দিচ্ছে জি আমরা আপনারা কি মাছ ধরে এখানে দিয়া দেন না বিক্রি করে দেন জি না আমরা এই মাছ ধরে দিয়ে মাঝনে বিক্রি করে মহাজনে যিনি ইজারা নিছেন জি জি আর এমনি বাইরের লোকজন মাছ ধরে না এই জায়গায় না নিয়ম নাই জি না জি না আর বাইরে যারা ইজারা নিছে তারা যারা ইজারা নিছে আর ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এই হাওরে সাধারণত মাছ ধরতে আসেন যারা ইজারা নিয়েছেন তাদের নির্দিষ্ট নিয়োগকৃত জেলেরাই এই হাওরে মাছ ধরে থাকেন বাহিরের জেলেরা এখানে মাছ ধরতে পারে না আর এই জেলেরা মাছ ধরে এই আড়তে দিয়ে দেয় যিনি ইজারা নিয়েছেন তিনি ডাকের মাধ্যমে এইসব পাইকারদের কাছে মাছ বিক্রি করে দেন আর এইসব পাইকারেরা মাছ বিভিন্ন বাজারে দেশের বিভিন্ন স্থানে পৌঁছিয়ে থাকেন প্রিয় দর্শক এই হাওরে সাধারণত মাছ ধরা হয় ইজারাদারের যেসব নিয়োগকৃত জেলে শুধুমাত্র তারাই এখানে মাছ ধরতে পারে আমরা এখানে ইজারাদারের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনার নাম কি আমার নাম নজমুদ্দিন আপনি ইজারাদার না ইজারাদার কত বছর জমা নিয়েছেন 6 বছর 6 বছর না
কত বছর এক বছর হয়ে গেছে না 4 বছর হচ্ছে 4 বছর আর 2 বছর আছে আপনার নিয়োগকৃত জেলেরাই তো মাছ ধরে না জি 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 মানে কতদিন কত টাকার বেচতে পারেন ওইটা তো এখন মাছ কম আনুমানিক আনুমানিক আমরা 23 লাখ টাকা পর্যন্ত উপরে দিয়া একদিনে ব্যবসা করছি এরপরে ফার্স্ট সর্বোচ্চ সর্বোচ্চ এরপরে 2 লাখ 1 লাখ 50 হাজার নিচে এখন 20 হাজার ছয় বছরের জন্য কত 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 দিয়ে নিছিলেন ছয় বছরের জন্য আমরা তো মিনিস্ট্রিতে আনছি এক কোটি 3,84,000 সরকারের খাজনা এর মধ্যে পেট আয় করা আছে আরো 24 লক্ষ ইন টোটাল মনে হলো সরকারি ওয়াক আছে কেবি ওইটা লাগে দেড় কোটি টাকা খরচ আছে বৎসর 50 লক্ষ টাকা বৎসর আমরা 2 কোটি টাকা ইনভেস্ট করা লাগছে বছরে হাগালুকি তো এখন নষ্ট হয়ে গেছে হাগালুকি একটা নদী আছে চুরি নদী চুরি নদী চুরি নদী হাগালুকি নষ্ট করছে বা এবং নষ্ট করবার হাগালুকি জন্য সরকারে কোনো পদক্ষেপ নেই নদী দিয়ে কি দূষিত পানি টানি ঢুকে না দূষিত পানি এই হাওর তো বড় উঠছে ওটা 2টা 3টা বিল বড় উঠছে গিয়া কর্পুরি বিল তুরল বিল আকবা বিল বড় উঠছে গিয়া সরকারে একটু তো মাথাত নেন না এই হাগালুকি তো কোটি কোটি টাকা সরকার পাইছে হাগালুকি হাওর তো বাংলাদেশের সবচেয়ে বড় সেরা কিন্তু সরকারের পদক্ষেপ নেই না ইন্ডিয়ার পানি হইয়া হাগালুকি মনে করে একটা নালা আছে সেখানে ওইটা যদি বন্ধ না করে হাগালুকি 2-4 বছরের ভিতরে ওকে যে পড়িয়ে দেবে এখন মাছ কি আগের থেকে অনেক কমে গেছে অনেক কমে গেছে আগে তো অনেক মাছ ছিল অনেক মাছ আছে গভীর আছে এই বছর তো মোটামুটি এক মাস আগে দেখলাম অনেক মাছ আমরা দেখছিলাম এখন আজকে দেখলাম মাছ ওরকম নাই ওইটা প্লাট ওর হইছে সিলেট কই মাছ দিয়ে আছে তো ওইরকম সিলেট সিলেট জলাত বিভাগ ফ্লাইট ওয়ার্ড নাই বাট মাছ হইছে আর নাই এরকম মাছ হয় না হাকালুকি তো বড় উঠে নিছে বন্যা হয়েছে তো তার জন্য এবার একটু মাছ হয়েছে হাকালুকি বড় উঠে চুরি নদিয়ে হাকালুকির ধ্বংস করে ফেলেছে সরকারে কোনো পতাকা বিনেন না বড় লোকে কোনো পতাকা বিনেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কথা শুনছিলাম যিনি এই হাওর ইজারা নিয়েছেন সরকারের কাছ থেকে তিনি এইসব জেলে এখানে নিয়োগ করে থাকেন জেলেরা মাছ ধরে এই আড়তে নিয়ে আসেন এবং জেলেদের উনি একটা পারিশ্রমিক দিয়ে দেন আমরা ইতিপূর্বে কথা বলেছিলাম জেলেদের একজনের সাথে আর তিনি যেটা বললেন এখন এই হাওরের মাছ পূর্বের থেকে অনেকটা কমে গিয়েছে পিছনে একটি নদী রয়েছে চুরি নদী সেই নদী দিয়ে দূষিত পানি প্রবেশ করে যার জন্যে এই হাওরে অনেকটা দূষণ চলে এসেছে আর এই হাওরে পূর্বের মতো এখন আর মাছ পাওয়া যায় না এইবার বন্যার কারণে হয়তোবা পূর্বের বছরের থেকে কিছুটা বেশি মাছ ওনারা দেখছেন প্রিয় দর্শক আমরা যেটা দেখতে পেয়েছি এখানে গজার মাছই বেশি পরিমাণে রয়েছে বোয়াল মাছ আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গজার মাছ সকাল থেকে বিকেল পর্যন্ত এভাবেই একের পর এক নৌকা এই ঘাটে ভিড়তে থাকে আর জেলেরা মাছ নিয়ে এই আড়তে উঠান এবং এই আড়ত থেকে ডাকের মাধ্যমে আড়তদার বিক্রি করেন প্রিয় দর্শক ইজারার মাধ্যমে এভাবেই এই হাকালুকি হাওরে মাছ ধরা চলছে বাহিরের জেলেদের এখানে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ যার জন্যেই অন্য কোনো জেলে আমরা এখানে দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক কি মাছ রে ভাই প্রিয় দর্শক জেলেরা মাছ ধরে তারপরে নিয়ে আসছে আমরা আপনাদের দেখানোর জন্য সামনের দিকে যাচ্ছি আমরা দেখব কি মাছ ধরেছেন এই হাকালুকি হাওর থেকে ভাই কি মাছ ধরছেন গোড়া মাছ জি
গজার মাছ না আর জেলেদের মাছ এখানে ডাকের মাধ্যমে বিক্রি করা হয়ে থাকে এখানে পাইকারেরা আশেপাশের গঞ্জে থেকে এসে এখান থেকে মাছ কিনে নিয়ে যায় দর্শক জেলেরা মাছ ধরে নৌকা নিয়ে আসছেন আমরা কি মাছ ওনারা ধরেছেন আপনাদের দেখানোর জন্যই আমরা সামনের দিকে যাচ্ছি ভাই কি মাছ ধরছেন কি মাছ ধরছেন গাগর মাছ আসল মাছ ওনারা গজার মাছ শোল মাছ ভাইয়ের মাছ জীবনের লাইফ নষ্ট মানে তোর বন্ধুর ব্যবসা ধরা দে দর্শক একের পর এক নৌকা ভিড়ছে আর জেলেরা মাছ নিয়ে উপরে এসেছেন এবং এখানে মাছের ডাক চলছে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এই মাছের ডাক দেওয়ার 300 টাকা কত দেবো আমারে
প্রিয় দর্শক এই হাওরের আশেপাশের বাজারে যারা মাছ ব্যবসায়ী যারা মাছ তারা এই হাওর থেকে এসে মাছ এভাবে কিনে নিয়ে যায় জেলেদের কাছ থেকে মাছ এখানে ডাকের মাধ্যমে বিক্রি করা হয় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে মাছ বিক্রি হয়েছে আমরা অনুমান করি এখানে প্রায় 10 কেজির বেশি মাছ হবে এবং বড় গজা যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি গজার এবং দর্শক সামনে আরেকটি মাছের গাড়ি নিয়ে আসা হয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি এই হাওড়ার অত্যন্ত সুস্বাদু এই মাছ এখন ডাকের মাধ্যমে এখান থেকে কিনে নিয়ে যাবেন আশেপাশে পাইকারের দর্শক ডাকের মাধ্যমে ওনারা মাছ কিনে এক জায়গায় জড়ো করছেন ওরা
প্রিয় দর্শক এইটি হচ্ছে মাছের আড়ত আর এই অঞ্চলের লোকজন এটাকে মাছা ঘর বলে ডেকে থাকে এই ঘরেই সাধারণত জেলেরা মাছ ধরে নিয়ে আসেন এবং এখান থেকে মাছের ডাক হয় এবং এখান থেকে মাছ কিনে নিয়ে যান আশেপাশের পাইকারেরা প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই হাওরের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিলেট জেলার কুলাউড়া উপজেলা অবস্থিত অপরূপ সুন্দর বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি হাওর থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু